ফেরালাম বিরতির পর। বিরতির পর ফিরে এসে একটু দেখব রাজ্যপালের কাছে একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজ্যপালের বিষয়ে প্রেস কনফারেন্স করেছেন সুখেন্দু শেখর রায়, বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ, কি বলেছেন শুনব একটু। দলত্যাগ বিরোধী আইন কিভাবে প্রবর্তিত হবে বা এই বিষয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে তার কতকগুলি আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়াতে রাজ্যপালের কোনো ভূমিকা নেই এবং তিনি তার যে কাজের সীমারেখা সে সীমারেখার বাইরে গিয়ে কথা বলছেন, শুধুমাত্র বিজেপির কিছু দলবদলু লোককে প্রোৎসাহিত করবার জন্য। রাজ্যপাল কি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, এটা প্রথম প্রশ্ন পাল্টা ওনাকে আমার। দ্বিতীয়ত হচ্ছে উনি যেদিন থেকে এসেছেন সেদিন থেকেই উনি দেখছেন যে প্রত্যেক দিন হিংসা বাড়ছে এবং যে হারে উনি হিংসা বাড়ছে বলে অপপ্রচার শুরু করেছেন প্রথম দিন থেকে, তাতে মনে হবে যে এটা আরব ইসরায়েলের যুদ্ধের চাইতেও ভয়ঙ্কর একটা পরিস্থিতি বোধহয় পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যেটা হাস্যকর। এই হিংসার অভিযোগটা একেবারেই অভিনব বা নূতন নয়। সবচেয়ে অবাক লাগছে যে যে দলের সভাপতি এবং তার সাঙ্গপাঙ্গরা এবং তাদের কেন্দ্রের নেতারা গত দু বছর ধরে সারা বাংলা জুড়ে বিভিন্ন জনসভায়, মিছিলে, মিটিংয়ে তৃণমূলের নেতাদেরকে মাথা ভেঙে দেওয়া হবে, মাটির তলায় পুঁতে ফেলা হবে, পুলিশকে পায়ের তলায় পিষে মারা হবে, থানা জ্বালিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি উস্কানিমূলক হিংসাত্মক ভাষণের মধ্য দিয়ে পশ্চিমবাংলার আকাশ বাতাসকে কলুষিত করেছে। হিংসার রাজনীতিকে যারা প্রচার করেছে সঙ্গবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, তাদের কণ্ঠে আজকে আর্তনাদ কেন? তাদের কণ্ঠে তো আজকে আর্তনাদ শোনার কথা নয়। আমরা শুনলাম সুখেন্দু শেখর রায় এই এই বক্তব্যের দুটো দিক। একটা দিক হচ্ছে রাজ্যপাল, তিনি একটি কথা তৃণমূল যেটা বলছে যে রাজ্যপাল পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছে, এই রাজ্যে যে দলত্যাগ বিরোধী আইন সেটা স্পিকার কিভাবে প্রয়োগ করবেন সেইখানে সেই এখতিয়ারের মধ্যে তার আইন কানুনের মধ্যে রাজ্যপাল নাক গলাচ্ছেন। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে হিংসার পার্ট যেটা বারবার করে উঠে আসছে এই রাজ্যে, পুরো অস্বীকার করার মতো জায়গাতে নেই, কিন্তু তার বাতাবরণ পুরোপুরি বিজেপি তৈরি করেছে, হিংসাত্মক কথাবার্তা বলে বাতাবরণ তৈরি করেছে যা এখন একটা বুমেরাং পরিস্থিতি তৈরি করেছে, কাঙ্ক্ষিত নয়, অবশ্যই নয়। আমি নিশ্চয়ই কোহিনুরের কাছে জানতে চাইব রাজ্যপালের এইটা ভূমিকাটা আইনিগত ব্যাপার, স্পিকার এই নিয়ে পাল্টা একটা প্রশ্ন আমার কাছে জানতে চাইলে বোধহয় ভালো হতো, কারণ বিরোধী আগেও কোহিনুর অন্য বিষয় নিয়ে কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, তুমিই বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তার সাথে প্রশ্নটা আগেই একটু জুড়ে দিই, কারণ হচ্ছে তুমি ভার্চুয়ালি রয়েছো তো মাঝখানে কেটে প্রশ্ন করতে চাই না। রাজ্যপাল যেটা বলছেন আইনি ব্যাপার আছে সুখেন্দু বাবুর বক্তব্য অনুযায়ী স্পিকারের ব্যাপার, রাজ্যপাল যদি রাজ্যেরই রাজ্যপাল হন, এখানকার দুজন সাংসদকে নিয়ে প্রশ্ন হয়েছিল আজকে, যেমনি শুভেন্দু অধিকারীকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শিশির অধিকারী বা ব্যাপারটা কি হবে, বলে আমি সাংসদের ব্যাপারে আমি কিছু বলবো না, আমি রাজ্যের ব্যাপারটা নিয়ে বলবো। তো রাজ্যপালের তলে এই ব্যাপারটাতে নিশ্চয়ই প্রশ্নটা থাকা উচিত, ব্যক্তিগত বিজেপি নেত্রী হিসেবে তুমি কি মনে করো, কারণ হচ্ছে এই বিষয়টা কিন্তু সমস্ত রাজনৈতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত, দলত্যাগ হোক, বিরোধী আইন হোক বা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা প্রশ্ন হোক, দুটোই কিন্তু বৃহত্তর রাজনীতির সঙ্গে যুক্ত। এবার তুমি বলো কেয়া। প্রথমে আমি হিংসার প্রসঙ্গে আমি কথা বলবো, তারপরে আপনার প্রথম প্রশ্নের ভাগে মানে প্রথম ভাগের উত্তর দেব। এই রাজ্যে দু তারিখের পরে যেভাবে নজিরবিহীন হিংসা দেখছি বা দেখেছি, ইতিমধ্যে 40 জন কার্যকর্তা, আমার কাছে তালিকা আছে, এটা নিয়ে আপনার চ্যানেলেও বলেছি, বিভিন্ন চ্যানেলে আমরা তালিকাটা প্রকাশ করেছি, যাদের মারা হচ্ছে, মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা নজিরবিহীন এই কারণেই বলছি, কারণ প্রতিবেশী রাজ্য থেকে শুরু করে আমরা যদি অতীত ইতিহাসেও দেখি, যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য এসেছে, তৃতীয়বারের জন্য এসেছে বা অন্য কোনো দল এসেছে, বিজেপি চলে গিয়ে অন্য কোনো দল, সেখানেও কিন্তু এই নির্লজ্জ হিংসা বা বর্বর হিংসার ঘটনা ঘটেনি, যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে আজ পর্যন্ত। এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও প্রায় 20,000 আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা গৃহহীন,
আজকে আজকের দিনে আপনি জানেন, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে সুপ্রিম কোর্টে পর্যন্ত আজকে এসআইটি তলব করতে, আমি এটা শুনতে পেলাম না, কি বললেন, গৃহহীন শুনতে পেলাম না, লজ্জাজনক যে একজন মহিলা কথাগুলি যখন মহামহিম রাজ্যপাল বলছেন তখন তাকে কি কি ভাষা করা হয়েছে আপনি জানেন? একজন তৃণমূল সাংসদ কি সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন আজকে লোকসভার অধ্যক্ষের সঙ্গে, সেখানে অধ্যক্ষ বলেছেন আমি বিষয়টি আশ্বাস দিয়েছেন খতিয়ে দেখবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হলো তখন এই এই ওইটার সংসদের সঙ্গে সংসদে একরকম নিয়ম তারা চাইবে, বিধানসভায় একরকম নিয়ম, বিধানসভায় অ্যান্টি ডিফেকশন করা যাবে না বা দলত্যাগ বিরোধী আইন লাগু করা যাবে না, এটা কি ধরনের কথা হবে? তারা চাইছে লোকসভায় সেটা লাগু হবে। আরেকবার বলছি, এই পশ্চিমবঙ্গে রাজ্যপাল তিনি বলছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাল্টা বক্তব্য, সে কল্যাণ ব্যানার্জি হোক মহুয়া মৈত্র রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন বিভিন্ন সময় দফায় দফায় সবাই কম বেশি, আমি ওই পার্টটাই ঢুকছি না, কেন বিধানসভা বসলে তখন এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই ফয়সলা হবে লোকসভার বিষয়টা, কিন্তু সন্ত্রাসের প্রশ্ন, এই যে এত মানুষ ঘর ছাড়া, এরা বাঙালি মানুষ, তোমরা বলো, তোমরা এক সেকেন্ড, ভিন্ন রাজনৈতিক দলের কর্মী জিতে এসছো, ম্যান্ডেট হয়ে গেছে, এবার ঘরে ফেরানোর প্রক্রিয়া, ভাই খুন সন্ত্রাস এটা কি বন্ধ করা যায় না, একটু সদিচ্ছা এখানে দেখানো যায় না, কোথায় অসুবিধা? কেয়াদি অভিযোগ করছেন, এই কি গৃহহীন টিহীন এটা অভিযোগ করলেন না, এবং গৃহহীন আমার মনে পড়ে এখনও কানে বাজছে কথাটা, আপনার কাছে ক্লিপিং আছে চাইলে দেখে নিতে পারেন, আমার ধারণা নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে কি বলেছিল না, বউ বাচ্চার মুখ দেখতে দেব না, মনে আছে সুজিতদা? একটু মনে করুন, স্মৃতিতে নক করুন, কেয়াদিরও মনে আছে। তো যারা সে সময় বলেছিল বহু বাচ্চা দেব না, এখন মরা কান্না কানার দরকার নেই, অনেক নাকা কান্না হয়েছে পশ্চিম বাংলায়, কিচ্ছু হয়নি পশ্চিম বাংলায়, যদি কিছু হয়ে থাকে সেটা বাংলার মানুষ গত তিন বছর ধরে রাজ্যপালের সার্কাস দেখছে, রাজ্যপাল করতে পারে, কেয়াদিকটাকে বললেন রাজ্যপাল কমেন্ট করেছে, রাজ্যপাল কমেন্ট কেন, রাজ্যপাল কমেন্ট করতে পারে, রাজ্যপাল ঘুরতে যেতে পারে, রাজ্যপাল বেড়াতে পারে, রাজ্যপাল স্মৃতির মোড়ে তাবু খাটিয়ে গিয়ে জোকারের মতো সার্কাসও দেখাতে পারে, তাতে তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষের কিচ্ছু করার নেই বা কিচ্ছু, একদম ইজ নাথিং, ইজ নাথিং মোর দ্যান আ জোকার, ইজ নাথিং মোর দ্যান আ জোকার, আপনার প্রতিবাদে কিছু যায় আসে না, শুনুন, আচ্ছা এবার এর থেকে বেশি রাজ্যপালের কিছু করার নেই, কিন্তু বেসিক্যালি একটা ব্যাপার হচ্ছে যে সবাই মিলে বলো না, সবাই যে কাজটা বিধানসভায় করা উচিত, তাহলে দুটোই তো হিংসাস্ত্র, তাহলে পঁচিশটা বিধায়ককে জোগাড় করতে পারেনি, খুঁজে পাওয়া যাচ্ছে না পঁচিশটা বিধায়ক, পঁচাত্তরটার মধ্যে পঁচিশটা বিধায়ক পাওয়া যাচ্ছে না, পঞ্চাশটা বিধায়ক নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়ে যাচ্ছে, আর দু মাস দিন একটা বিধায়ককে খুঁজে পাওয়া যাবে না বিজেপি, ঠিক আছে আমি আসছি, ঠিক আছে কোহিনুর, কে আর দুজনকেই বলছি, কোহিনুর তুমি শুনতে চাইছো না কেন আমি বুঝতে পারছি না, কোহিনুর আমার বক্তব্য হচ্ছে উত্তেজিত হয় না, আমার বক্তব্য হচ্ছে তুমিই প্রশ্ন তুললে, তুমিই প্রশ্ন তুলেছিলে জাতীয়তাবাদী রাজনীতি, জাতীয়তাবাদী ঘরানার সাথে,
যারা দেশের মানুষ তাদের সাথে দুটোই কি কি হিংসাশ্রয়ী রাজনীতি রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে। যদি হিংসার রাজনীতি হতো, যদি এখানে গণতন্ত্রের কথা হতো, তাহলে উত্তর প্রদেশে হাতরাসে যে ছেলেটি নিউজ করতে গিয়ে ধরা পড়ে অ্যারেস্ট করে রেখেছিল যোগী, সেইটা পশ্চিম বাংলায় হয় না, হয়নি। এই রাজ্যপাল ঘুরে বেড়াচ্ছে বিরোধী দলের নেতাকে নিয়ে, এই রাজ্যপালকে জোগাড় ছাড়া কি বলবো। রাজ্যপাল ঘুরে বেড়াচ্ছে পার্টি ওয়ার্কারকে নিয়ে, পার্টি ক্যাডারদের নিয়ে, এ রাজ্যপাল কিসের রাজ্যপাল? বিজেপির ক্রাইসিস। আমি তো বলি বিজেপি কিয়াদিদের বিশ্বাস করে না, তাই জন্য কখনো কেন্দ্রীয় নেতারা আসে আর সারা বছর রাজ্য সভাপতির কাজটা রাজ্যপালকে করতে হয়। ওকে, আমি হেস্টিংস তালা বন্ধ করে দিয়ে আজকে রাজভবনটা বিজেপির পার্টি অফিস হয়ে গেছে, বিজেপির কেন্দ্রীয় অফিস হয়ে গেছে। আপনি বলুন না আহমেদাবাদে ক্রাইম রেট কত? আমি নিয়ে বসেছি, আজকে আমি নিয়ে এসেছি আহমেদাবাদে ক্রাইম রেট কত, 2.8 পার 1 লাখ। ব্যাঙ্গালোরে কত? কাদের সরকার ব্যাঙ্গালোরে 3.5 পার 1 লাখ। কলকাতায় কত? 0.02 পার 1 লাখ। আবার বাজে কথা বলছে, এখানে দাঁড়িয়ে শুধু শুভেন্দু অধিকারীর একটা কাজ হচ্ছে, প্রতিদিন বিধানসভায় আসে টুইট করা। একদম পরিষ্কার বলে দিচ্ছি, সিপিএম 7% থেকে 4% হয়েছে, বিজেপি 2% চলে আসবে আগামী নির্বাচনে। আজকে বিজেপির এমএলএদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আগামী দিনে বিজেপি বড় বড় পার্টি থাকবে না পশ্চিমবঙ্গে। আমি একটু আসবো কামরু চৌধুরীর কাছে। বাংলার রাজনীতিতে এটা ঘটনা, এটা এটা অস্বীকার করার জায়গা নেই। প্লিজ প্লিজ, এবার এবার অনেকক্ষণ বলবে ঠিক আছে। কোহিনুর, আমি বুঝতে পারছি না, এটা 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 ঠিক কথা কামরু বাবু, আমি দুজনের কাছেই আসবো। রাজ্যপালের ভূমিকা নিয়ে বারবার মিডিয়া থেকেও প্রশ্ন উঠেছে, তার কারণ আমরা ভারতবর্ষে অনেক রাজ্যপালকে দেখেছি, পশ্চিমবঙ্গেও দেখেছি, শুধু তার আগের রাজ্যপাল, তার আগের রাজ্যপাল বলছি না, বহু ঘটনা আমরা দেখেছি। আমার একটু মনে পড়ছে এই সাম্প্রতিক এই বাম কংগ্রেসের বিতর্কের সময়, যখন যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, ধর্মবীর ছিল বাংলার মুখ্যমন্ত্রী 67-69, মানে রেগুলার ধর্মবীরের সাথে বামেদের বা যুক্তফ্রন্টের যারা তাদের হচ্ছে ঝামেলা লড়াই, সেই তারপর এক সময় ধর্মবীর যখন হাওড়া স্টেশনে তিনি ওই করে, তারপর তিনি বাইরের, কিন্তু ওই চ্যাপ্টারটা বাংলার রাজনীতিতে খুব উল্লেখযোগ্য রয়েছে, সন্ত্রাস বা হিংসাশ্রয়ী রাজনীতি। শুধু তৃণমূল কংগ্রেসকে অত্যাধিক পরিমাণে রাজনৈতিক বিরোধিতা বা হচ্ছে তাকে ক্ষমতার থেকে উপড়ে ফেলার জন্য কোথাও একটা মানুষ এগুলো রেসপন্ড তার মতো করেই করে, এটা এখন প্রমাণিত সত্য। প্রশ্ন হচ্ছে নতুন আত্ম অনুসন্ধানের জায়গা থেকে, কামরুবাবু এটা বলুন তো, এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এই পরিস্থিতি জন্য একা কি শুধু তৃণমূল কংগ্রেস বা বিজেপি একমাত্র দায়ী? কোথাও একটা কিন্তু জোটের প্রশ্ন, কারণ হচ্ছে আজকে যখন এই অবস্থায় সঠিক সময় হচ্ছে নিজেদেরকে হচ্ছে আত্মবিশ্লেষণের সময়, শুধুমাত্র এই দুটোর মধ্যে একটা খেলা চলে, দুটোর মধ্যে একটা লড়াইয়ের পরিস্থিতি, এরকম কিন্তু শুধু কাম্য নয়। এই ক্ষেত্রে কিন্তু জোট কংগ্রেসের মধ্যেও একটা কিন্তু বড় ভূমিকা থাকতে পারতো, অন্তত এই জায়গাটাকে, এই টেনশনটাকে অনেকটা রিডিউস করার জন্য স্পষ্টভাবে কিন্তু বলতে পারতেন রাজ্যপালের এই ভূমিকা নিয়ে। জাতীয় দল হিসাবে এই ভূমিকা কিন্তু সদর্থক হচ্ছে না, অন্তত রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না, এই কথাটাও কিন্তু কংগ্রেস কখনো পরিষ্কারভাবে বলেনি, অন্তত আমি অন্তত সেইরকম কোনো জায়গায় পাইনি। কামরু চৌধুরী, দেখুন আজকে আমি কেয়া দেবীর সঙ্গে আজকে অনেকদিন পর প্যানেলটা শেয়ার করছি, এবং কেয়াদির ভাষাতে বা ইয়েতে অনেকটা একটা বেদনা আছে উনার, সেই বেদনাটা উনার ন্যায্য বেদনা হতেই পারে, কারণ তৃণমূলের যে কর্তৃত্বটা আমরাও দেখে এসেছি সেটা অনেকদিন ধরেই একটা অপোজিশনকে এখানে কোনো জায়গা না দেওয়ার, বাংলাতে একটা রাজনীতি তো আছেই, সেটা বাম আমলেও আমরা দেখে এসেছি, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি, এই মুহূর্তে যেটা চলছে বাংলাতে সেটাকে যদি রাজ্য রাজনীতি থেকে উঠে আমরা যদি পুরো ভারতবর্ষের রাজনীতিতে দেখি, কিন্তু ক্যারেক্টারটা সেম। কারণ ক্যারেক্টারটা সেম কেন বলছি, যখনই আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুই এক কথা বলি তখন আমরা টুকরে টুকরে গ্যাং হয়ে যাচ্ছি, তখন আমরা পাকিস্তানি, তখন আমরা খালিস্তানি, তখন আমরা খান মার্কেট গ্যাং এর সদস্য হয়ে যাচ্ছি। তো এই যখন বিজেপি সরকার
কেন্দ্রতে রয়েছে তখন এক রকমের ভূমিকা, রাজ্যতে এসে আরেক রকমের ভূমিকা। দ্বিতীয় প্রসঙ্গ যেটা তুললেন আপনার গভর্নরের, এই মুহূর্তে যে গভর্নরটা রয়েছে, শুধু আপনি বেঙ্গলের গভর্নরের কথা বলবেন না, আপনি আজকে আজকে লাক্ষাদ্বীপে যে অ্যাডমিনিস্ট্রেটর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে যে কাজ করছে, সে লাক্ষাদ্বীপকে কিভাবে টুকরো টুকরো করার চেষ্টা করছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ধানকার বাবু, উনি তো আমাদের রাজ্য প্রশাসনিক হেড, উনার যে আজকে ভূমিকাটা রয়েছে সেই জায়গাটায় যেভাবে আজকে বিরোধী দলের শুভেন্দু অধিকারীকে নিয়ে বাকি এমএলএদেরকে নিয়ে যেভাবে মিটিংটা করলেন রাজভবনের বাইরে, তার মানে কি ক্যামেরা অ্যাঙ্গেল গুলো সব ফোকাস থাকবে ওই জায়গাটায়। এবং একটা রেপের ঘটনা এনে সুপ্রিম কোর্টের এটা আলোচনা, এটা অবশ্যই যে খুব সাংঘাতিক একটা বিষয়, এগুলো তদন্ত হওয়া উচিত। কিন্তু এই জায়গাটায় বিজেপির বিচারিতাটা দেখুন, সুপ্রিম দিল্লির বর্ডারে ডিগ্রি বর্ডারে যে মহিলাটার উপরে অভিযোগটা এনেছে ওপি ইন্ডিয়া, ইনাদের দলের মুখ্য কি বলবো ওটা মানে এক নম্বর পোর্টেল উনাদের, সে নিয়ে এসছে বামেদের জিজ্ঞেস করুন, যারা কৃষক আন্দোলন করছে তাদের জিজ্ঞেস করুন, এটা চেষ্টাও করবেন না, এটা আপনার লজ্জা করা উচিত, এটা নিয়ে আপনি প্রতিবাদ করেছিলেন, আপনার মুখ থেকে প্রতিবাদের আওয়াজ গেছিল। দর্শনকারী গোটা বিজেপির দল, যদি মমতা দেবীকে এই প্রশ্ন করার সাহস থাকবে সে তো তারপরে আমাকে করবে। ওকে, আমি একটু আশিস বাবুর কাছে আসছি, না এক সেকেন্ড এক সেকেন্ড, আশিস বাবু আপনি এই প্রশ্ন করলে পশ্চিমবঙ্গে আপনাকে দারদাস করতে হবে, সেজন্য আপনি এই প্রশ্ন করার সাহস পাবেন না, এটা জেনে নিন স্পষ্ট করে। না, অনেক প্রশ্ন করেছে তৃণমূলের দিকেই তো, ওদের ব্যক্তিগত আক্রমণটা ছিল বিজেপি তৃণমূলের সাথে সম্বন্ধ, এটা আমি আশিস বাবুর কাছে আছি। আশিস বাবু, আরে চিন্ময়নন্দের বিরুদ্ধে রেপের মামলা তুলে নিয়েছে নির্লজ্জ বিজেপিটা, দোকান কাটা বিজেপির দল, সবকটা পোটেনশিয়াল রেপিস্ট, তাদের ভিডিও বেরোচ্ছে ধর্ষণে, আবার তারা ধর্ষণ নিয়ে বলার কথা বলছে, কোনো দরকার নেই, কোনো অধিকার নেই ধর্ষণ নিয়ে কথা বলার, গোটা বিজেপি দলটাই পোটেনশিয়াল রেপিস্ট। আশিস বাবু, আজকে সুপ্রিম কোর্ট বলছে এটা তদন্ত, আরে বাবু চিন্ময়নন্দ ধর্ষণটা দেখেছিলেন তো, না সুন্দর। ওকে ওকে ওকে, আমি আর বেশ অনেকটাই উত্তেজক পরিস্থিতি পরিস্থিতি তৈরি হলো, যে কারণে হয়তো আশিস বাবুর কাছে আমার শেষ পর্যায়ে যাওয়া হলো না, তার কারণ সময় যেহেতু অতিক্রান্ত হয়েছে, সময় অতিক্রান্ত হয়েছে। তবে বিশেষভাবে হচ্ছে অন্য মানে এই মধ্যে পড়ে হয়তো, তবে রাজ্যপালের ভূমিকাটা নিয়ে একটা প্রশ্ন থেকে গেছিলো বাংলার রাজনীতিতে, যদি আমরা ধরি আজকে যে বিষয়টা রেখেছিলাম, যে সত্তরের দশক থেকে এই 2021 পর্যন্ত রাজনৈতিক সন্ত্রাস, যদি তার একটা যদি ক্রোনোলজি তৈরি করা যায়, তাহলে শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাসের কারণে কত মানুষ প্রাণ হারিয়েছেন এবং তাদের জীবন বিপর্যস্ত হয়েছে। আমার মনে হয় দেশভাগের সময়ে এরকম চলতে থাকলে, তাহলে দেশভাগের সময় আপরুটেড মানুষ এবং হচ্ছে দাঙ্গার কারণে যতজন মারা গেছে প্রায় সমান সমান জায়গায় চলে আসবে, এরকম একটা পরিস্থিতি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে রাজ্যপালের ভূমিকা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়, কারণ এরকম একটা ক্রাইসিসে সেই জায়গাটা কি সত্যি কি দেখা যাচ্ছে, এই নিয়ে যদি করি তাহলে, যদি ফোন লাইন খুলি তাহলে নিঃসন্দেহে বোঝা যাবে যে ইনস্ট্যান্ট জনমত কি বলছে। যাই হোক, সেই অবকাশ নেই, আজকের মতো সময় শেষ। ধন্যবাদ কোহিনুর মজুমদার আপনাকে, ডক্টর আশিস দাস আপনাকে, অধ্যাপক এবং কামরু চৌধুরী কংগ্রেসের মুখপাত্র আপনাকে, কেয়া ঘোষ আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও যারা আজকের পর্বের বাংলা বলছে দেখলেন। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।